দেখুন নারীর গোপন যে চারটি তথ্য কেউ দেবে না অনেকেই মনে করেন মনোপজে যে আগ পর্যন্ত নারীদের যৌন আকাঙ্ক্ষা একই রকম থাকে আবার অনেকের মতে বয়সের বিভিন্ন স্তরে চাহিদার উত্থান পতন ঘটে এখানে বিশেষজ্ঞরা নারীদের বয়সের ভিত্তিতে যৌনতা সম্পর্কে এমন চারটি তথ্য দিচ্ছে যা অন্য কেউ দেবে না এক অনেকেই শুনে থাকবেন যে তিরিশের পর নারীদের যৌন আকাঙ্ক্ষা তুঙ্গে থাকে আর এটা চল্লিশের আগ পর্যন্ত ধারাবাহিক হয় কিন্তু এ কথা সবার জন্যই ঠিক নয় স্ট্যানফোর্ড হেলথ কেয়ারের ফিমেল সেক্সুয়াল মেডিসিন প্রোগ্রামের গবেষক লিয়া এস মিলহেইজার বলেন নারীদের বিশের পর টেস্ট স্টোরেন হরমোনের ক্ষরণ মাত্রা কমে যায় এই হরমোন যৌন আকাঙ্ক্ষা তৈরি করে ত্রিশের কোঠায় পেশাজীবন সংসার সন্তান ও সম্পর্কে নানা টান পূরণে যৌন আকাঙ্ক্ষা হ্রাস পেতে পারে দুই মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে শুষ্কতা চলে আসতে পারে এর কারণ একই টেস্ট স্টোরনের মাত্রা কমে যায় এটা হতে পারে জন্মবিরতিকরণ পিল খাওয়ার কারণে পিল খান এমন আটা শতাংশ নারী এ সমস্যা দেখা যায় জন্মবিরতিকরণ পিল টেস্টেস্টোরনের মাত্রা কমিয়ে দেয় এক ধরনের প্রোটিন উৎপাদন করে যা টেস্টেস্টোরন প্রবাহে বাধা দেয় ফলে রক্তে এর মাত্রা কমে যায় এসব তথ্য দেন মাউন্ট সিনহাই হাসপাতালের ডিপার্টমেন্ট অব অবস্টেট রিক্সের ক্লিনিক্যাল প্রফেসর এলিসা ডিউয়েক এর কারণে যৌনতার সময় শুষ্কতা অনুভব করবেন তখন বিষয়টি উপভোগ্য মনে হবে না তিন হয়তো ধরে নিয়েছেন আরও বেশি উপভোগ করতে সপ্তাহে দুই বা তিনবার মিলিত হবেন কিন্তু এ সংখ্যাটা অনেক কমও আসতে পারে যা সবচেয়ে বেশি উপভোগ্য হয় সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্সের এক গবেষণায় বলা হয় দম্পতিরা সপ্তাহে একবার সেক্স করাকে সবচেয়ে বেশি উপভোগ্য বলে মত দিয়েছেন আরেক গবেষণায় তিরিশ হাজার মানুষের তথ্য নেওয়া হয়েছে দেখা গেছে সপ্তাহে দুইবার সেক্স করা মানেই যে সুখ দ্বিগুণ হয়ে যাবে তা সত্য নয় বয়স বৃদ্ধির সঙ্গে যৌনতা যত কমিয়ে দেওয়া যায় ততই উপভোগ্য হয়ে ওঠে চার বয়সের সঙ্গে নারীর চূড়ান্ত তৃপ্তি লাভ দ্রুততর হয়ে যায় ন্যাশনাল সার্ভে অফ সেক্সুয়াল হেলথ অ্যান্ড বিহেভিয়ারের তথ্য দেওয়া হয় যৌনতায় নারী চূড়ান্ত তৃপ্তি আসে অর্গাজমের মাধ্যমে বয়স যত বাড়বে এটা তত দ্রুত আসবে এর অর্থ হলো চর্চার মাধ্যমে তারা বুঝে ফেলেন কিভাবে অর্গাজমের দেখা মেলে বিশের কোঠায় নারীরা যৌনতাকেই অর্গাজমের একমাত্র মাধ্যম বলে মনে করেন আর তিরিশের কোঠায় উপলব্ধি করে কীভাবে স্পর্শ এবং চিন্তার সমন্বয়ে কাজ করা যায় আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে